নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। পরস্ত্রীতে আসক্তি, ব্রাহ্মণের ঔরসে জন্ম পাঁচ ক্ষত্রিয়ের, লেখা অলোকনাথ শেঠ, পাঠ সৌনক সান্যাল। প্রদবেশী আত্মমর্যাদা সম্পন্না নারী, তিনি ভিক্ষা চাইতে রাজি নন। দীর্ঘতমার রাগ চরমে উঠল, অভিশাপ বাণী উচ্চারণে তার গলা এতটুকুও কেঁপে উঠল না। তিনি বলে উঠলেন, আজ থেকে আমি জগতে স্ত্রীগণের জন্য এই নিয়ম প্রতিষ্ঠা করছি, যাবজ্জীবন পতি একমাত্র অবলম্বন হবে তাদের, তারা সর্বদা পতির অধীনে থাকবে, পতিবাক্যের অবহেলা করতে পারবে না, জন্মে ও মরণে পতিকে অনুসরণ করতে হবে, সে যদি বিধবাও হয় তথাপি অন্য পুরুষ সঙ্গ করলে তার নরক গমন হবে, সংসারে পতিহীনা নারী সকল সুখ থেকে বঞ্চিত হবে। দীর্ঘতমার অভিশাপবাণী উচ্চারিত হয়েছিল সমগ্র নারী জাতির প্রতি, এক অন্যায়কে ঢাকা দেওয়ার জন্য। নিজের পৌরুষের প্রমাণ দিতে মন্ত্রদ্রষ্টা ঋষিও এমন অভিশাপবাণী উচ্চারণ করতে পিছপা হলেন না, যেন এটাও প্রমাণ হয়ে গেল যে ঋষিরাও কোনো মহাত্মা নয়, একজন সাধারণ মানুষ। এ কথা শুনে ক্রুদ্ধ প্রদবেশী তাঁর পুত্রদের বললেন, আর এক মুহূর্ত সময় নষ্ট না করে এই পাতকীকে গঙ্গায় ভাসিয়ে দে। মায়ের আদেশে পুত্ররা দীর্ঘতমাকে ভেলায় করে গঙ্গায় ভাসিয়ে দেয়। দীর্ঘদিন পর দৈবক্রমে দৈত্যরাজ বলি ভেলায় এক ঋষিকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে নিজের প্রাসাদে নিয়ে যান। বলির প্রাসাদে দীর্ঘতমার ভালোই দিন কাটছিল। এদিকে বহুদিন ধরে চেষ্টা করেও দৈত্যরাজ বলির সন্তান হয় না, তাই প্রচলিত নিয়মানুসারে সন্তান উৎপাদনের জন্য দৈত্যরাজ তাঁর স্ত্রী সুদেষ্ণাকে পাঠালেন দীর্ঘতমার কাছে। এই প্রথাকে বলা হতো নিয়োগ প্রথা। এ প্রথার রীতি অনুসারে কর্মকাণ্ড হতে হবে রাতে এবং নিযুক্ত পুরুষটি হবে মৌনী ও ঘৃতচর্চিত দেহি, অর্থাৎ দেহে ঘি মাখা। এই প্রথার ব্যাখ্যা এরকম, যৌনক্রিয়াটি রাতে হবে কারণ এটি একটি আবশ্যিক কিন্তু লজ্জাজনক ব্যবস্থা, তাই আঁধারে করতে হবে। পুরুষটি মৌনী হবে কারণ এতে সে মধুর বাক্যব্যয় নারীর চিত্ত চাঞ্চল্য ঘটাতে পারবে না, আর দেহে ঘি মাখা থাকবে কারণ এতে ঘিয়ে জবজব শরীরের সাথে সঙ্গমে নারী সন্তান লাভ করবে ঠিকই, কিন্তু সে দেহের প্রতি কোনো আকর্ষণ জন্মাবে না। কিন্তু সুদেষ্ণার বেলায় একটু ব্যতিক্রম ঘটল, ঘিয়ের বদলে দীর্ঘতমার দেহে মাখানো হল লবণ ও মধু মিশ্রিত দই। সঙ্গমের সময় অন্ধমুনি আবার পিতৃব্যের কাছ থেকে শিখে আসা কাম বিকৃতির পরিচয় দিয়ে ফেললেন। সুদেষ্ণাকে বললেন, তোমার সঙ্গমের প্রয়োজন নেই আমার, তুমি যদি আমার সারা দেহ লেহন করে দিতে পারো তবেই তোমার পুত্র মিলবে। সুদেষ্ণা স্বামীর বংশরক্ষার্থে তাই করলেন, কিন্তু দীর্ঘতমার লজ্জাস্থান এড়িয়ে যান। এতে দীর্ঘতমা খেপে উঠলেন ও সুদেষ্ণাকে শাপ দিলেন, তুমি আমার লিঙ্গকে ঘৃণা করেছ, আমার শাপে তোমার পুত্র হবে গুজ্জদ্বার বিহীন। সুদেষ্ণা তখন প্রচণ্ড কান্নাকাটি করে দীর্ঘতমার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলেন। অনেকক্ষণ পর দীর্ঘতমার রাগ ভাঙল, তখন তিনি বললেন, একবার যখন শাপ দিয়েছি সে শাপ তো ফিরিয়ে নেওয়া যায় না, তাই তোমার পুত্র নয় তোমার নাতি হবে গুজ্জদ্বার বিহীন, আর তোমার লেহনে আমি যা আনন্দ পেয়েছি তার জন্য তোমার একটি বর প্রাপ্য। আমার বরে তোমার পাঁচ পুত্র সন্তান হবে, যাদের প্রত্যেকের নামে একটি করে দেশ হবে, এভাবেই তারা হবে চিরস্মরণীয়। বিকৃত রুচির এ মুনির বরে সুদেষ্ণার পাঁচটি পুত্র সন্তান জন্মায় এবং এভাবেই এক ব্রাহ্মণের ঔরসে ক্ষত্রিয়ের জন্ম হল। তারা হলেন পুণ্ড্র, কলিঙ্গ, সূক্ষ্ম, অঙ্গ এবং বঙ্গ। পরবর্তীকালে এই পাঁচ সন্তানের নামে এক একটি ভূখণ্ড হয়।